আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজকে আমি একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। আশা করি সকলে আপনার মনোযোগ সহকারে শুনবেন। বিগত কিছুদিন পূর্বে আমি ফেসবুকে একটা ভিডিও দেখি, মজার টিভি চ্যানেল সকলেই পরিচিত আমরা, মহাসান স্বপ্ন নামের যে ছেলেটি মজার টিভি চ্যানেলটি ইউটিউব অ্যান্ড ফেসবুকে যিনি ব্যবহার করছেন, সেই মহাসান স্বপ্ন গত পূর্বে উনি একটা ভিডিও আপলোড করেন এবং ওই ভিডিওতে আমরা দেখতে পাই যে উনি একটি বৃদ্ধ মহিলাকে নিয়ে একটি ভিডিও বানাই। সেখানে আমরা বুঝতে পারি যে বৃদ্ধ মহিলাটি পারিবারিক কোনো কারণে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় আসেন। তো সেখানে যখন তিনি তিনার ফ্যামিলিকে অভিযুক্ত করে কথা বলেন, মজার টিভির সেই মহাসান স্বপ্ন সেটাকে উনি ভাইরাল করেন এবং ভাইরাল করে সেটা সকলের কাছে পৌঁছে দেন এবং সেই লোকটার যথাযথভাবে উপকার করার চেষ্টা করেন এবং সেখান থেকে উনি নিয়ে যেতে তিনাকে একটা ভালো সুব্যবস্থা করার চেষ্টা করেছেন। তো মহাসান স্বপ্ন যে কতটুকু বলছিলেন, সেখানে ওই মহিলাটির বাবাকে নিয়ে কথা বলছিলেন, তিনাদের ফ্যামিলি বা পরিবারের সাথে যে কোনো একটা ঝামেলার কারণে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায় এবং পরক্রমে সে রাস্তায় এসে বসে যায়। তো সেইখান থেকে তিনি তেনার বাবাকে অভিযুক্ত করেন এবং মহাসান স্বপ্ন ভিডিওতে এমনভাবে কথা বলেছেন, আপনারা বিগত যারা দেখছেন তারা বুঝতে পারবেন, তেনার বাবা একজন বিচারপতি ছিলেন। একজন বিচারপতিকে কতটুকু সম্মান দেওয়ার দরকার, তিনি যতটুকু দেওয়ার প্রয়োজন এবং যতটুকু না দিলে নয় সেরকম নয়, ওনার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করে ওনার নাম ওনার পরিচয়টুকু গোপনতারভাবে ভিডিওটি মেক করেন এবং সেখান থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে হয়তো বা হেল্প বা যতটুকু করার দরকার করেছেন, কিন্তু যখন তিনি মহাসান স্বপ্ন চাইছিলেন যে তিনার পরিবারের সঙ্গে তিনার বাবা মার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হোক এবং একজন দেশের বিচারপতি তিনার একটা সম্মান কিন্তু আলাদা, তিনার সম্মান যতটুকু বজায় রাখার দরকার মহাসান স্বপ্ন রেখেছেন। এর জন্য মহাসান স্বপ্নকে আশা করি সকলেই যারা ভিডিও দেখছেন সকলেই ব্যক্তিগত জায়গা থেকে তাকে সম্মান করার চেষ্টা করছেন। মহাসান স্বপ্ন এমন একটা ছেলে যার তুলনা করা আমাদের কাছে সম্ভব নয়, কেননা ওনার চ্যানেল থেকে আমরা বিগত আরও কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখে তিনার হেল্প পোস্ট সর্বপ্রথম ভিডিও আমরা জানি, যিনি একটা মেয়ে একটি স্টুডেন্ট একটা কলেজের স্টুডেন্ট মৃত্যু পথযাত্রী, সেখানে তিনি তার প্রথম ভিডিও করে তেনাকে সামান্যতম হেল্প করার চেষ্টা করছিলেন, কিন্তু পরবর্তীতে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পরপর মেয়েটিকে কমসে কম আমরা পরবর্তী আপডেটে জানতে পারি 30 থেকে 35 লক্ষ টাকা সহযোগিতা পাই মহাসান স্বপ্নর এই মজার টিভি ফেসবুক ভেরিফাইড আইডি থেকে এই পোস্টটা হবার পর। তারপর থেকে মহাসান স্বপ্ন অনেক রকমের ভিডিও আপলোড করেন এবং অনেক দারিদ্র মানুষ ও অনেক অসহায় মানুষের হেল্প করছেন। আসল কথা হচ্ছে কি, এই মহাসান স্বপ্ন বিগত এই কয়েকদিন পূর্বে যে মহিলাটাকে নিয়ে হয়, আমি চাই না সেই মহিলাটাকে এই ভিডিওর মাধ্যমে আবারও সেই নামগুলো প্রকাশ করতে বা তাদের কোনো ব্যক্তিগত জায়গায় আঘাত করতে, তাদের একটা ব্যক্তিগত সম্মান আছেন এবং পরের একটা আপডেটে উনি জানিয়েছেন তাদের ফ্যামিলির পুরো ডিটেলস এবং এই ডিটেলসটা জানানোর কারণে অবশ্য তিনি পারমিশন নিয়ে জানিয়েছেন এবং ভিডিওতে উনি এতটুকুও বলছেন যে তিনাদের যতটুকু সম্মান দেওয়ার দরকার আর কি, সে সম্মান নিয়েই কথা বলছেন। সেই মহাসান স্বপ্নকে গত 21 তারিখে আমরা একটা নিউজ পাই যমুনা টিভির অনলাইন নিউজ পেপার থেকে। 21 তারিখে সেই বিচারপতি মহাসান স্বপ্ন তার মেয়ের উপর পুনরায় একটি চিঠি জারি করেন। যেই নিউজটা পড়ার পর আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি খুবই কষ্ট অনুভব করছি। মহাসান স্বপ্ন এখানে নিজের ব্যক্তিগত থেকে ওখান থেকে কোনো আর্থিক ইনকামের কোনো চেষ্টা করেননি বা নিজের ব্যক্তিগত কোনো ক্যারিয়ার যোগানোর চেষ্টা করেন, কেননা মহাসান স্বপ্নর যে ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের যে পেজটাই উনি ব্যবহার করেন সেখান থেকে দেখতে গেলে কিন্তু বাংলাদেশের যে কয়েকটা ইউটিউবার ফেসবুকার ক্রিয়েটর যারা রয়েছেন সেই 10টার ভিতর মহাসান স্বপ্নকে একটা বলা যায়,
কারণ তিনার অনেক লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে অলক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। বর্তমান ওনার চ্যানেলটা দেখলে দেখা যায় যে 10 লক্ষের উপর সাবস্ক্রাইবার রয়েছেন। তো একটা চ্যানেল যখন এত বড় হওয়া যায় তখন কিন্তু একটা অল্প সাবস্ক্রাইবার অল্প মানুষের ভালোবাসায় হয় না, যেখানে 10 লক্ষ মানুষের ভালোবাসায় মহসেন স্বপ্ন কিন্তু এতদূর পর্যন্ত এগিয়ে আসছেন। সেই মহসেন স্বপ্নের উপর একটা জিটি জারি করা হয়েছে নিউজ থেকে জানা যায়। তো ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো এটা একদম ঠিক হয়নি বলে মন্তব্য করা যায়, কেননা মহসেন স্বপ্ন প্রত্যেকটা ভিডিও যে মানুষের হেল্প বা সহযোগিতার উপর করেন তিনি ব্যক্তিগতভাবে কোনো আর্থিক সহযোগিতা উনি নেন না। উনি ব্যক্তিগত জায়গা থেকে মানুষের উপকার করার চেষ্টা করেন এবং যিনারা ওনার মাধ্যম উপকৃত হয়েছেন তিনারাই শুধু জানবেন, সিনারাই শুধু বলবেন মহসেন স্বপ্ন কতটুকু ভালো একটা মানুষ হলে এরকম একটা কাজ করতে পারে। এবং বাংলাদেশে অনেক ফেসবুক আর ইউটিউবার রয়েছেন যিনারা অনেক কাজ করেছেন, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন এভাবে। কারণ এই অনলাইনের মাধ্যমে অনেক ফেসবুক আর অনেক ইউটিউবার কিন্তু অনেক দারিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত অর্থ দিয়ে শুধু মানুষকে হেল্প করা যায় না, মানুষের পাশে মানুষকে প্রেজেন্ট করাও একটা হেল্প। একটা মানুষ যদি একটা মানুষের হেল্পে যদি 10টা মানুষের হেল্পে সে যদি একটু সামনের দিকে এগোতে পারে, সে যদি একটু উঠে আসতে পারে, এটা কিন্তু সব থেকে বড় একটি মহৎ কাজ। সেই মহসেন স্বপ্নের উপর এইরকম একটা আমরা জানলাম এবং নিউজে দেখলাম যে ওনার উপর একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। একদম এটা একটা কষ্টদায়ক বিষয়, একটা ভালো একটা কাজ করতে গিয়ে যদি একটা মানুষকে এভাবে যদি অপদস্থ হয়, এভাবে যদি একটা মানুষকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে এটাকে কখনো বিচারপতির আইন বলা যায় না। ব্যক্তিগত জায়গা থেকে বলবো দর্শক, মহসেন স্বপ্ন কখনোই ভুল কাজ করেননি। উনি যে ভিডিওটা আপলোড করছেন এবং যতটুকু উপকার করার চেষ্টা করছেন সেখান ওনার ব্যক্তিগত জায়গা থেকে উনি যথেষ্ট একটা ভালো কাজ করেছেন, সবের একটা কাজ করছেন। এবং এটাই নয়, উনি অন্যান্য আরও অনেক মানুষ আরও অনেক ভিডিও আমরা দেখেছি, অনেক পাগলকে উনি ফিরিয়ে দিয়েছেন, অনেক হারানো মানুষকে ফিরিয়ে দিয়েছেন। তো সেখান থেকে একটা মানুষ কখনোই অপরাধী মনে করা যায় না। যদিও বা তিনি এত বড় একটা ফ্যামিলির ভিডিওটা করে যদি অপরাধ মনে করে থাকেন তবে তিনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলাও উচিত মনে করা যায়। দর্শক সকলে আপনারা মহসেন স্বপ্নের পাশে দাঁড়াবেন, ছেলেটা আসলে খুব ভালো এবং উনি যেগুলো কাজগুলো করে যাচ্ছেন আশা করি আগামীতেও ভালো ভালো কাজগুলো করে যাবেন, মানুষের পাশে দাঁড়াবে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন, ফেসবুকে যারা কাজ করেন, শুধু নিজের ব্যক্তিগত নয় আপনাদের কাজের মাধ্যমে অপরকে প্রেজেন্ট করার চেষ্টা করেন, আশা করি আপনারা ভালো কাজ পাবেন। তবে হ্যাঁ দর্শক, ভালো একটা কাজ করতে গেলে একটা মানুষ অবশ্যই খারাপের দিকে যেতে পারে, এটা স্বাভাবিক। ভালো কাজের সব সময়ের জন্য বাধা আসে, তবে মহসেন স্বপ্নর পিছনে যে বাধাটুকু আসছে আশা করি এ সকল কিছুই থাকবে না। মহসেন স্বপ্ন আগের মতো যেমন মানুষের উপকার করে যাচ্ছে আশা করি আগামীতেও সেই উপকারগুলো করে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।